কিন্তু সেই সময় পার হয়ে গেছে, চলে গেছে সেই মুহূর্ত। কিন্তু তাও যদি তুমি এগুলো চিন্তা করতে চাও তাহলে ভাবো, আমি একটা কাজ করি, আমি বাইরে গিয়ে অপেক্ষা করি সঠিক সময়ের। কে চলো বাই। সঠিক সময়ের জন্য তোমাকে অপেক্ষা করতে দেব না, আর আমি নিজেও এই জন্মে প্রতিশোধ না নিয়ে মরবো না। আর আতিনাগিন এই জন্মেও সঠিক পথে চলবে, নিজের জীবনের লক্ষ্য পূরণ করবে, নিজের প্রতিশোধ নেবে। তোমাকে আমি মেরে ফেলবো, যা করেছ তুমি আমার অধীরে। কিছু করতে পারবে না তুমি, আমি আদিনাগ নই, আমার মধ্যে শয়তানির শক্তি রয়েছে, শয়তানির। তুমি মারবে আমায়? তুমি মারবে? হ্যাঁ, কারণ তুই শয়তান, আর শয়তানরা কখনো জেতে না, মরে। কিন্তু এবার গল্পটা পাল্টে গেছে, তুমি নিজেই বলেছিলে না এবার শয়তানই জিতবে। আমি বললাম না শয়তানই জিতবে। কিছুতেই না, কিছুতেই না। মর আদিনাগিন মর, তোর মৃত্যু আমার হাতেই লেখা, মর। মনে হচ্ছে তুই এভাবে মানবি না, তোকে আবার বিষ দিয়েই মারতে হবে। জয় মহাদেব। বদলাতে পারছি না কেন? কিচ্ছু হবে না তোমার অধীর, তোমার কিচ্ছু হতে দেব না আমি। এসো এসো, আস্তে আস্তে উঠে এসো। তোমার সে গলায় ঝুলে পড়া ওই ওই মেয়ে স্টকার, সে আমি নই। এসো আমার সাথে। বলেছিলে পরের দিন সকালে মনে করিয়ে দেবে। তুমি আমাকে বলেছিলে যে পরের দিনই তুমি আমাকে মনে করাবে যে তুমি আমাকে ভীষণ ভালোবাসো। এন্ড ইউ লাভ মি। তুমি কাল আমাকে মনে করিয়ে দিও। ডিল, ঠিক আছে? বলে দেবো আমি। ডিল, ওকে, ডান। আমি মনে করাবো যতক্ষণ না তুমি মনে করাচ্ছো। আই লাভ ইউ অধীর, আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি অধীর, আই লাভ ইউ সো মাচ।
সরি বানে, আমি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আই এম রিয়েলি সরি। সেসবে কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না, প্লিজ এরকম বলো না। এখানে কিছু জামা কাপড় আছে, চেঞ্জ করে নাও। এই জামা কাপড়। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, তোমার স্মৃতিশক্তি ফিরে এলো কি করে? তুমি আমাকে কি করে চিনতে পারলে? কারণ দেবদূত বলেছিল এটা সম্ভব নয়। হ্যাঁ, কি করব সুইটহার্ট, তোমার ভালোবাসা সব অসম্ভবকে সম্ভব করে তুলেছে। আর এমনিতেও আমি জানতাম যেখানে জামা কাপড় আছে, কারণ ভুলে যাও না, এটা আমার আড্ডার জায়গা। অধীর রায়চৌধুরী আমার নাম। হয়তো তোর স্মৃতিশক্তি ফিরে এসেছে, কিন্তু এটা তোকে বাঁচাতে পারবে না। দেখ গ্রহের স্থান, দেখ শনি যখন চলা বন্ধ করে দেবে। তোরা মরে যাবি, তোরা দুজনেই মরে যাবি। ড্যাড, অধীরের ফোনের লাস্ট লোকেশন এটাই ছিল, এখান থেকে রাইটে। না দাঁড়াও, এসব কি? আমি বলছি যতক্ষণ না শনি তার নিজের গতিতে ফিরছে, যেটাই আর কিছুক্ষণই বাকি আছে, এই তারাগুলো ভেঙে পড়তেই থাকবে, আর তার মধ্যেই তোমরা দুজন মরে যাবে। এই উল্কাপাত থামার আগেই হবে তোদের মৃত্যু। বোকা, এই তারাগুলো তো আর ঠিকানা জিজ্ঞেস করে পড়বে না, এতে কিন্তু তুইও বাঁচবি না। আমি কোনো সাধারণ আদি নাগ নই, শয়তান আমি, শয়তান। আমি মরব না, কিন্তু তোরা দুজন অবশ্যই মরবি, মরবি তোরা। মানে চলো, পালাও। কত দূর পালাবে? নিজেদের ভাগ্যের পরিমিতির বাইরে পালাবে নাকি? পালাও। ওদিকে জায়গাটা পরিষ্কার, এসো মানে। তুমি গাছে ওঠো, আমি সাহায্য করছি, এসো এসো। অধীর, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, চলো এই বিপদ থেকে তোমায় দূরে করতে হবে, চলো। অধীর, কি আর কত পালাবো আমরা,
গ্রহরা দিক পরিবর্তন করেছে, আমাদের বিরুদ্ধে গেছে, আর আমি জানি এর কি মানে। আর কিছু করার নেই। তাহলে কি করব? হার মেনে নেব? আমি কি করব? আমাকে তোমায় যে কোনো অবস্থায় বাঁচাতে হবে। আমি তোমার সাথে আছি, তুমি আমার সাথে আছো, আমরা দুজনেই জানি যে আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। তাহলে আমরা কোথায় হারলাম? আমরা তো জিতলাম, তাই না? আর বেশি দেরি হয়ে যাওয়ার আগে তোমাকে একটা সুখবর দিতে চাই। এটা খুব বিরক্ত করছিল আগে, আর যখন আমি আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, আমাকে তোমায় যে কোনো অবস্থায় বাঁচাতে হবে, যে কোনো অবস্থায় বাঁচাতে হবে। এটা আমাদের বাচ্চা, এর যেন কিচ্ছু না হয়, ওর কিচ্ছু হতে পারে না, কিছু হবেও না। আমি জানি অধীর। তুমি কি করে জানো যে ওর কিচ্ছু হবে না? দেবদূত সেটাই বলে গেছে। তোমাদের ভালোবাসা বাঁচবে, যেটা তোমাদের দুজনের সেই চিহ্ন এক উদাহরণ হয়ে থাকবে, যাকে পৃথিবীর কোনো বন্ধন বাঁধতে পারবে না, যে এই প্রকৃতির সকল নিয়মের ঊর্ধ্বে। তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ঠিক থাকবে, একদম সুস্থ থাকবে, তুমি, তোমার কিচ্ছু হবে না। আমরা দুজন, তুমি আর আমি, আমাদের ভালোবাসার জন্য অধীর পুরো পৃথিবীর সাথে লড়েছি, নাগিন আর চিল, যতই আমরা দুজন আলাদা প্রজাতির হই না কেন, তারপরেও এই যুগে, এই কলিযুগে আমরা দুজন ভালোবেসে ফেলি। নাগিন এই যুগে ভালোবেসেছে, কিন্তু চিল তো সবসময় ভালোবেসেছিল। ওই যে কথায় বলে না, ইউ আর স্টক, সবসময় পেছনে পেছনে পড়ে থাকো। না, এবার তুমি আমার পিছু করোনি, বরং আমরা একসাথে আছি অধীর। সুইটহার্ট, আমার ভাগ্যটা খুব ভালো, আমার তোমার থেকে বেশি ভালো, অনেক বেশি। অধীর, বাণী, অধীর, অধীর, অধীতা, বাণী, অধীর, বাণী, অধীর, ওদের দুজনকে এখানে আনতে হবে, ওরা দুজন মরে যাবে। অধীর, আমি জানি, চলো বাকে। তোমরা ফেরত যাও, প্লিজ, তোমরা ফিরে যাও, এখানে ভীষণ বিপদ, যাও না। অধীর, তোকে ছেড়ে কি করে যাবো আমি? না মীরা, না মীরা দি, তোমরা প্লিজ ফিরে যাও, এখানে ভীষণ বিপদ, তোমরা বাড়ি যাও, আর কিছু করার নেই। না না মীরা, আমি তোকে না নিয়ে যাব না বানি। প্লিজ মীরা দি, না প্লিজ, তুই তো নাগিন রূপ নিয়ে এক্ষুনি ফিরে আয়, ফিরে আয় বানি। না, ও হাসতে কেন চাইছে না? তপেশ, না, আমরা ফিরে যাবই না তোকে ছাড়া, তোকে ফিরে আসতেই হবে। প্লিজ তুই ফিরে আয় বানি, প্লিজ ফিরে আয় বানি। অধীর, অধীর, আমি তোকে তোকে আর বাড়িকে আনতে যাচ্ছি। এসব কি হচ্ছে? ড্যাড, আমরা কিচ্ছু করতে পারবো না, কেউ গ্রহদের পথ ভ্রষ্ট করে দিয়েছে। ড্যাড, আমরা কিচ্ছু করতে পারবো না, শুধু মৃত্যুই এটা আটকাতে পারে। ড্যাড, ড্যাড, আমরা কিচ্ছু করতে পারবো না। তুই কি মনে করিস? তোর কি মনে হয় আমি ওদের এভাবে মৃত্যুর মুখে ছেড়ে দেবো? আরে ওরা মরে যাবে, মরে যাবে। তপেশ, তপেশ কিছু কর, তপেশ কিছু কর, কিছু কর, ওদের বাঁচাতে হবে। তপেশ, তপেশ, আমার ছেলে মারা যাবে।
বানি না মীরা বানি না আমাকে বানির কাছে যেতে দাও না বানি বানি ফিরে আই প্লিজ বানি না অধীরদা না প্লিজ না বানি যদি মেয়ে হয় তো তো বানিধি রাখবো সেটা ঠিক আছে কিন্তু যদি ছেলে হয় তাহলে ছেলে হলে তো অবনি না কেরম কেরম এটা শুনতে লাগছে বানি আমি তোমাকে ভীষণ ভালোবেসেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমিও তোমাকে ভীষণ ভালোবেসেছি অধীর ভীষণ আমিও মানি অধীর সৌন্দর্য দেখে মনে হচ্ছে আমার মতোই হয়েছে হ্যাঁ আর চেঁচানো শুনে মনে হচ্ছে তোমার মতো আচ্ছা আমরা সারা জীবন তোমাকে ভীষণ ভালোবাসব আর একসঙ্গেই থাকব আমরা সবসময় তোমাকে ভীষণ ভালোবাসব আর তোমার সুরক্ষার জন্য প্রার্থনা করব এবার আমি আমার সমস্ত শক্তি পেয়ে যাব জয় জিতবে হাস বেবি হাস 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 কারণ যখন আমি এই রডটা তোর শরীরে ঢোকাবো না তখন তোর চিৎকার আর শোনা যাবে না আর তোর মা বাবার থেকে পাওয়া সমস্ত শক্তি আমি পেয়ে যাব আদিনাগ পেয়ে যাবে আদিনাগ আদিনাগ পাবে এক নাগিন আর এক চিলের সন্তান মানুষ তো হতেই পারে না না চিল না নাগিন হতে পারবে কারণ ভালো আর মন্দের এই মিলনে এই সন্তান এক নতুন রূপ দেখাবে যে অন্ধকারকে ভালোবাসবার আলোকে করবে ঘৃণা যে মানুষদের মধ্যে থাকবে অবশ্যই কিন্তু তাদের সহ্য করতে পারবে না আর যখন সহ্যের সীমা পার হয়ে যাবে এই বাচ্চা মানুষদেরকে শেষ করে দেবে কিন্তু কি আর করা যাবে চিল আর নাগিন এই প্রকৃতির নিয়ম ভেঙেছে তাহলে মূল্য তো দিতেই হবে ওদের এই মিলন ধ্বংস ডেকে আনবে কারণ ওরা এক মানুষকে নয় এক অভিশাপকে জন্ম দিয়েছে